হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদের আজকে এমন একটি টিপস দেবো, এই টিপসটি শুধু যারা মিনিমিলিশিয়া গেমস খেলে তাদের জন্য। এই টিপসটির মাধ্যমে আপনাদের গেমসের পিস্তলটি চেঞ্জ করতে পারবেন, কোনো রকমের হ্যাক গেম ছাড়াই পিস্তল চেঞ্জ করে ফেলুন, খুব সহজেই এটা পারবেন। এর জন্য আপনাদের গেমসের ভিতরে যেতে হবে। আমি যাচ্ছি, দেখুন বন্ধুরা, একটু ওয়েট লাগবে। এই গেমসে যাচ্ছি এবং আপনাদের ডাটা কালেকশন অবশ্যই অন করা লাগবে। দেখুন, আমি ডাটা কালেকশন অন করেছি। দেখুন, ক্যান্সেল দিয়ে দেবেন, লেটে ক্লিক করবেন। এবার 3 নম্বরে যে অপশনটি দেখতে পাচ্ছেন, মাল্টিপ্লেয়ার, এখানে ক্লিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন আবার 3 নম্বর অপশনটি, যে 3 নম্বর অপশন কাস্টম, এখানে ক্লিক করবেন। কাস্টমে ক্লিক করার পর এখানে অনেক অপশন আসবে, যেটাতে খুশি সেটাতেই যেতে পারবেন। কিন্তু আমি এই যে সিটিএফ ইন্ডিয়া অনে যাচ্ছি, এখান থেকে জয়েন দেবেন। সিটিএফ ইন্ডিয়াতে আপনারা যাবেন, আমি বলছি ওটা অনেক ভালো সফটওয়্যার টিপছে, সিটিএফ ইন্ডিয়াতেই যাবেন আপনারা। এরপর আপনি চাইলে হোস্টে যেতে পারবেন, এই যে হোস্টে গিয়ে অনেক প্লেয়ারকে নিয়ে আপনি খেলতে পারবেন, টাইম চেঞ্জ করতে পারবেন আপনি। কিন্তু আমি দেখানোর জন্য জয়েন্টে যাচ্ছি, এখান থেকে যে কোনো বিষয়ে যেতে পারবেন আপনি। আমি যে কোনো একটিতে যাচ্ছি, এটা দিয়ে গেলাম, এখান থেকে এবার জয়েন্টে দিয়ে দেবেন। জয়েন্টে যাওয়ার পর জয়েন্ট করছে, দেখুন এই যে প্লেয়ার আছে আমার আমার টেজ, দেখুন এসকে এসকে দেখছেন, এসকেটা আমি। এরপর রেডি দিয়ে দেবেন, রেডি দেওয়ার পর এরকম এরকমভাবে একটু লেট লাগবে, এই যে দেখুন রেডি দেয়নি। এখান থেকে সবাই রেডি দিলেই আপনারা গেমসটিতে ঢুকতে পারবেন, সো একটু টাইম লাগবে বন্ধুরা, আপনারা তার সাথেই থাকুন। রেডি রেডি না দিলে আপনারা আরডি দিয়ে, আমি আরডি দিচ্ছি, মেসেজ করতে পারবেন। এই দেখুন, এই যে এসকে মেসেজ আরডি দেখতে পাচ্ছেন, এই যে এখানে চলে আসবেন। তো বন্ধুরা, অনেক টাইম লাগবে, ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, সেজন্য আমি একটু পুশ করে। তো বন্ধুরা, দেখুন আপনাদের পিস্তলটি পাল্টাবেন, চেঞ্জ করবেন, যেটাকে বলে মানে উন্নত মানের পিস্তল নেবেন, একেবারেই মানে এটি গেমসের ভিতর পাওয়া যায় না, শুধু এখানেই পাওয়া যায়। এর জন্য আপনাদের যে কাজটি করতে হবে সেটা হলো, নিজেটি দেখতে পাচ্ছেন এই যে হলুদ রঙের, এটিকে আপনারা হাতে করে নেবেন, করে নিয়ে নিজের সাইডে চলে যেতে হবে, সো বিপরীত সাইড থেকে এটা নিয়ে যেতে হবে। এবং আমার সাইডে দেখতে পাচ্ছেন এই যে নীল রঙের, এখানে নিয়ে আসলে এই যে দেখুন কি সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেল নিজের পিস্তলটি, এবং অনেক ভালো একটি পিস্তল, জম জম 2 হয়, 3 হয়, জম 3 জম, এবং অনেক ভালো একটি পিস্তল, যেটি খুব সুন্দরভাবে পেতে পারেন। এবং আপনারাও আশা করি এইভাবে চেঞ্জ করতে পারবেন আপনাদের পিস্তলটি। সো থ্যাংক ইউ মাই ফর মাই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ।